এইটা দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ড্রোন, আই অ্যাবসলিউটলি লাভ দিস। ড্রোনের মেইন ক্যামেরাতে ডিরেক্টলি অডিও ইনপুট যাচ্ছে, যেটা রেফারেন্স হিসেবে আপনি নিতে পারেন। DJI ফাইনালি সলভ দিস প্রবলেম, থ্যাংকস আ লট DJI। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফ লাভ টু এক্সপ্লোর, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু সাইফ্লোর। সো আজকের ভিডিও এক্সপ্লোরিং এ টপিক ম্যাভিক 4 প্রো, পাঁচটা গুড সাইড, যেই পাঁচটা জিনিস আমার কাছে খুবই এক্সাইটিং লাগছে, যেটা অন্য কোনো ড্রোনে আমি পাইনি এর আগে। সো ওই পাঁচটা জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, এবং পাঁচটা ব্যাক সাইড নিয়েও আমি অলরেডি একটা ভিডিও বানাইছি। সো আপনারা যদি ওইটা দেখতে চান আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন অ্যান্ড আমাকে জানাবেন। আর আমি পুরো একটা ইন ডেপথ রিভিউ বানানোর প্ল্যান করতেছি। সো ওইটাতে আমি কোন কোন জিনিসগুলো ফোকাস করা উচিত, আপনাদের আরও কী কী কোয়েশ্চেন আছে প্লিজ ডু লেট মি নো। সো আমি যেন ওই ভিডিওতে আপনাদেরকে আরও বেশি বেশি ইনফরমেশান দিয়ে হেল্প করতে পারি। সো এই ড্রোনটা সবচেয়ে জোস একটা জিনিস উইচ আই লাভ দ্য মোস্ট, সেটা হচ্ছে আপনি জিনিসটা সেট আপ টাইম অনেক কমাইছে ওরা। মানে আপনি ড্রোনটা অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে খুললে, তারপর এই যে কন্ট্রোলারটাও জাস্ট স্ক্রিনটা উঠাইলেই অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে, অ্যান্ড খুব কুইকলি হোম পয়েন্ট আপডেট হয়ে যাচ্ছে, যেটা কি না আমি বলবো ম্যাভিক 3 চেয়ে বলা যায় টুয়াইস। মানে খুব কুইকলি আপনি ড্রোনটা কিন্তু সেট আপ রেডি করে ফেলতে পারতেছি এবং ড্রোনটা ফ্লাই করতে পারতেছি। আর এই একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই খালি আমার যে হোম পয়েন্ট আপডেটের ব্যাপারটা, এটা যে টাইম লাগে সেট আপটা পুরোটা করতে, এটার জন্য আপনারা যদি দেখে থাকেন অ্যালেন স্বপন 2 সিজন 2, ওইটাতে আমি অ্যাক্টিংও করছি এবং ওখানে একটা স্ক্রিপ্টে ইম্প্রোভাইজেশন করা হয়েছে, ওখানে ঝাড়িও খাইছি, মানে ব্যাপারটা ওরকম ছিল। জাস্ট বিকজ অফ আমার ম্যাভিক 3 যে রান টাইম, মানে ওটা 2 মিনিট, 1-2 মিনিট কিন্তু লেগে যায় আরামসে, 2 মিনিটের মতো লেগে যায় এই যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো যে লাগানোর জন্য। কিন্তু এটা দেখেন স্ক্রু কিন্তু আমার খোলা লাগানোর কোনো ভেজাল নাই, স্ক্রিন উঠালাম স্ক্রু কিন্তু বের হয়ে গেছে। সো এটা খুবই কুল একটা ফিচার। সো এইটা দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ড্রোন, আই অ্যাবসলিউটলি লাভ দিস। আর একটা জিনিস সুপার কুল লাগছে DJI ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, যেটা হচ্ছে আমার নাম্বার 2 রিজন হোয়াট আই লাভড অ্যাবাউট দিস ড্রোন, সেটা হচ্ছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ড্রোনে ডিরেক্ট অডিও রেকর্ড হচ্ছে। সেটা ঠিক আছে, আপনি চাইলে এখানে এই যে এক্সটার্নাল মাইক লাগায়, আমি যেমন মাইক মিনি ইউজ করতেছি, কিন্তু মাইক ছাড়াও কিন্তু অডিও রেকর্ড হচ্ছে, উইচ ইজ সুপার কুল। মানে এটাতে বিল্ট ইন আপনার এই কন্ট্রোলারটাতে বিল্ট ইন মাইক্রোফোন দিছে, যেটা দিয়ে আপনার রেকর্ড করবে ইজিলি। রেকর্ডের নিচে না এটা ভলিউমের মতো উঠতেছে অডিও, একটা সাইন তো বুঝতেছেন। ড্রোনের মেইন ক্যামেরাতে ডিরেক্টলি অডিও ইনপুট যাচ্ছে, যেটা রেফারেন্স হিসেবে আপনি নিতে পারেন। এটা দিয়ে হয়তো অনেক কিছু ক্রিয়েটিভলি করা যেতে পারে নিয়ার ফিউচারে। সো ইয়া, ইটস ভেরি কুল ওয়ান। এখন আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে এইটা আরেকটা খুবই 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 কুল ফিচার। এই দেখেন, জাস্ট লুক অ্যাট দিস। হ্যাঁ, ওর হেডটার দিকে তাকান, ভালো করে দেখেন, এটা দেখানোটা একটু ডিফিকাল্ট। দেখছেন স্ক্রিন কিন্তু অটোমেটিকলি ঘুরে যায়, ভার্টিক্যাল মোডে চলে যায় এবং আমি চাইলে হরিজন্টাল মোডেও নিয়ে আসতে পারতেছি, জাস্ট বাই রোটেটিং মাই কন্ট্রোলার স্ক্রিন ঘুরালাম, ড্রোনের অ্যাঙ্গেল কিন্তু অটোমেটিকলি ঘুরে যাচ্ছে সেম। এটা আগে কোনো ড্রোনে কিন্তু পাইনি। এই একটা জিনিস আমি ম্যাভিক 4 ব্যাপারে আমার খুব জোস লাগছে, সেটা হচ্ছে এই দেখেন, এই যে ব্রেক চার্জারটা আছে 240 ওয়াটের এই চার্জারটা। সো এইটা এখানে যখন প্লাগ করবেন, আপনি প্লাগ করার পরে তিনটে ব্যাটারি না অ্যাট দ্য সেম টাইম চার্জ হয়, উইচ ইজ সুপার কুল। আর আমি এটার একটু পর দেখাচ্ছি, এটার মেকানিজমটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে প্রথমে যেটা সবচেয়ে লোয়েস্ট আছে, মানে তিনোটা ব্যাটারি সেম দাগে আনবে আর কি, সেম পার্সেন্টেজে, এরপর তিনোটা একসাথে চার্জ হবে। সো আমি একটু পর এটা দেখাবো আপনাদের, এই যে দেখেন। সো এই জিনিসটা আমার কাছে সুপার কুল লাগছে, তিনটে ব্যাটারি সেম টাইমে কিন্তু চার্জ হচ্ছে, এটা অস্থির। এবং ইফ আম নট রং 90 মিনিটের মধ্যে তিনটে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। অ্যাবসলিউটলি লাভ দিস ফিচার, এটা আমার অনেক কাজে আসবে, রান টাইম অনেক কমায় দিছে, মানে যেগুলো খুবই রাশ প্রজেক্ট থাকে ওগুলো কিন্তু একদম রান অ্যান্ড গান, তিনটে ব্যাটারি ইজ গুড এনাফ, সারাদিন শ্যুট করা যাবে সোজা হিসাব। জাস্ট একবার চার্জ করবো 90 মিনিট ফুল চার্জ, তিনোটা সেম টাইমে তিনোটা ব্যাটারি চার্জ হচ্ছে, যেটা DJI-এর আগের কোনো ড্রোনে কিন্তু এই সিস্টেমটা ছিল না, আমি পাইনি কি আসলেই ছিল না, যদি কেউ জানেন ছিল
প্লিজ কমেন্টস করে জানাবেন, আমি একটু জানতে চাই, আমারও জানার ল্যাকিংস থাকতে পারে। আর অ্যাজ ফার আই নো অ্যাট এ টাইম তিনটা ব্যাটারি চার্জ করা যায় না। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, সেম টাইমে চার্জ করার জন্য এই দেখেন আমি কী পারচেস করতে হয়েছে। আমার একটা প্রজেক্ট, যে ইন্ডিয়ার যে প্রজেক্টটা আমি কমপ্লিট করে আসছি গত বছর, সেটার জন্য জাস্ট আমি যাতে তিনটা ব্যাটারি কম টাইমে চার্জ করতে পারি আমার অটেল ইভোর জন্য, আমি এই র্যাপিড চার্জারটা কিন্তু এক্সট্রা পারচেস করা লাগছিল। তখন যেই নর্মাল চার্জার ছিল ওইটাতে কিন্তু মানে সেম টাইমে তিনটা ব্যাটারি চার্জ করা যেত না, যার কারণে আমার এরকম একটা র্যাপিড চার্জার পারচেস করতে হয়েছিল। সো এই কিনার ভেজাল নাই, যত রাস প্রজেক্টটি আসুক DJI ফাইনালি সলভ দিস প্রবলেম। থ্যাংকস আ লট DJI। তো আরেকটা সুপার কুল ফিচার অফ দিস ড্রোন হচ্ছে আপনার 360 ডিগ্রি যেটা ক্যামেরা রোটেট করে, এই যে দেখতেছেন আপনারা এখন। সো ক্যামেরা রোটেট করতে থাকবে, সো এরকম 360 ডিগ্রি যে রোটেশন আছে এটা না আমার কাছে খুব বেশি ইউজফুল লাগে নাই। মার্কেটিং টেকনিক ডেফিনেটলি এটা অনেক সুপার কুল লাগছে যেভাবে সব কিছু শো করছে, বাট রিয়েল লাইফ সিনারিও ইজ ডিফারেন্ট। এটা কিন্তু আমার খুব একটা যে ইউজ করা হবে তা কিন্তু না। এই জিনিসটা কিন্তু একটু স্কেয়ারি ছিল, রাইট? এটা কিন্তু মাথা ধরার মতো একটা জিনিস, সবসময় কিন্তু জিনিসটা খুবই ভালো লাগবে না, খুবই সাটেলভাবে ইউজ করতে হবে জিনিসটা। আর ডাচ অ্যাঙ্গেল অ্যাচিভ করা সম্ভব, বাট ওভার করলে কোনো কিছুই অ্যাকচুয়ালি ভালো না, সো এটাও না। আর এটার স্পিড খুবই স্লো দেখতে পাচ্ছেন, সো এটার জন্য আমি বলবো খুব একটা ইউজফুল এখনও না, বাট DJI আই ডু বিলিভ ফার্মওয়্যার আপডেটের সাথে সাথে এই জিনিসটা ইম্প্রুভ করবে, তখন জিনিসগুলো অনেক বেশি আপগ্রেড হবে। আচ্ছা, যাই হোক, আমার সিগন্যাল উইক পাচ্ছি, সো আমার পিছিয়ে চলে আসাটাই ওয়াইজ, পিছিয়ে চলে আসবো আমি এখন। সো পিছিয়ে আসতে আসতে আরেকটা জিনিস দেখবো যে টিল্ড আপ, ওকে, ইয়াস, ফুল স্কাই কিন্তু আমি এখন পাচ্ছি 70 ডিগ্রি উপরের দিকে। এই ফিচারটাও কিন্তু খুবই কুল, এর আগে কিন্তু DJI কোনো ড্রোনে এতটুক টিল্ড আপ করা যেত না। সো ইয়া, এই দুইটা ফিচারও আমার কাছে খুবই ভালো লাগছে, বাট 360 ডিগ্রি যেটা বললাম এটা একটু ওভার কিলিং লাগছে, বিকজ এটা এখনও ম্যাচিওর স্টেজে আসে নাই, বিকজ স্পিন করার সময় স্পিডটা অনেক স্লো থাকে। আশা করে এটা আস্তে আস্তে DJI ইউজেবল করে ফেলবে আর কি, আর খুবই এটা একটা সেলিং পয়েন্ট বলা যায় ওদের ছিল। কিন্তু এটা রিয়েল লাইফ সিনারিওতে খুব বেশি ইউজ করা হবে না 360 ডিগ্রি যে মুভটা, বিকজ আপনি দেখেন আপনার যেই গিম্বল আছে, ক্যামেরা গিম্বল, রনিনেস বলেন বা রনিনের যতগুলো গিম্বল আছে সবগুলোতে কিন্তু আপনি 360 ডিগ্রি মুভমেন্ট আছে, কিন্তু আপনি কয়বার অ্যাকচুয়ালি 360 ডিগ্রি ইউজ করছেন সেটা একটু চিন্তা করে দেখেন আর কি। এই তো, ওভারঅল ইটস এ ভেরি পাওয়ারফুল ড্রোন, DJI থেকে এর আগে এত পাওয়ারফুল, স্পেশালি আমি যদি এই লেন্সটা বাদ দিই, মানে মেন লেন্সটা বাদ দিয়ে যদি এই দুইটা লেন্সের কথা বলি, এই দুইটা লেন্সে কিন্তু আমি এখন ডিলগে শ্যুট করতে পারতেছি, উইচ ইজ অ্যামেজিং। অ্যান্ড প্রফেশনালি কাজ করতে গেলে কিন্তু কোয়ালিটি ম্যাটার করে, আর লগে শ্যুট করতে না পারলে কিন্তু ভাই ডাইনামিক রেঞ্জ অ্যান্ড পোস্ট প্রোডাকশনেও কিন্তু কালারে বুস্ট ওই লেভেলে আসে না। সো ডাইনামিক রেঞ্জ অ্যান্ড লো লাইট পারফরমেন্স খুবই ভালো, এগুলো আপনারা আমার ইন ডেপথ ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পাবেন। অ্যান্ড প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, সো দ্যাট আমি একটু মোটিভেশন পাই অ্যান্ড বেশি বেশি আপনাদের জন্য ইনফরমেটিভ কন্টেন্ট বানাতে পারি। দেখাবো নেক্সট কোনো কন্টেন্টে, টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিপ এক্সপ্লোরিং।